তারেক রহমানের বিরুদ্ধে জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় পাঠ করেছে এই রায় কই থেকে এসেছে প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে এসেছে সুতরাং এই রায় জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের আদালতের কোন রায় জনগণ মানতে পারে না গতকাল তারেক রহমান এবং তার সহধর্মিনী জুবাইদা রহমান একজন ডাক্তার মানুষ খুবই সজ্জন মানুষ তার নামেও কি ধরনের শাস্তিযোগ্য ব্যবস্থা নিয়েছে এই ফার্মায়েশি রায়ের মাধ্যমে বাংলাদেশের আদালত কি স্বাধীন না বাংলাদেশের আদালত যে স্বাধীন না সেটি তারেক রহমান জুবাইদা রহমানের নামে কালকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে তার মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে ওই গণভবন বঙ্গভবন দখল করতে হবে আওয়ামী লীগকে জোরসোরে ধাক্কা দিতে হবে তাছাড়া আমরা কেউ রেহাই পাব না যতক্ষণ না পর্যন্ত ফেসিবাদের পতন হবে এক দফার আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলন সফল হবে রাজপথ থেকে সরে যাওয়া যাবে না রাজপথে আমাদের জন্ম হয়েছে রাজপথে ভক্ত নিতে হবে জীবন দিতে হবে প্রয়োজনে শহীদ হতে হবে তারপরেও যতক্ষণ না পর্যন্ত জনগণের মুক্তি হবে এই রাজপথ আমাদের ছাড়া যাবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছে আমরা বিদেশিদের চাপে নাই কিন্তু আমরা বিবেকের চাপে আছি অর্থাৎ 14 বছর ধরে তারা যে গুম করেছে খুন করেছে ভোটাধিকার হরণ করেছে সেই বিবেকের চাপে এখন আওয়ামী লীগ আমরা যদি সবাই মিলে ধাক্কা দিতে পারি তাহলে এই আওয়ামী লীগ 1 সপ্তাহের মধ্যে পড়ে যাবে ডাকসুর ভীতি তার বাসার 3টা দরজা ভেঙে তার বাসা থেকে ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছে সারা দেশে আজকে আমাদের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ পালন করেছে আপনারা জানেন যে গতকাল কিভাবে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসের সাবেক ভিপি নৌরাক সহ আমাদের নেতৃবৃন্দের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে এবং একই সাথে আপনারা দেখেছেন আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে কিভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে একটি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে সেই মামলায় তাকে জামিন দেওয়া হয় এবং আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় হামলা মামলা নির্যাতন নিপীড়ন করে গণ অধিকার পরিষদকে থামানো যাবে না গণ অধিকার পরিষদকে নির্যাতন নিপীড়ন করে থামানো যাবে না ঠিক আজকে দেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছে আমরা বিদেশিদের চাপে নাই কিন্তু আমরা বিবেকের চাপে আছি অর্থাৎ 14 বছর ধরে তারা যে গুম করেছে খুন করেছে ভোটাধিকার হরণ করেছে সেই বিবেকের চাপে এখন আওয়ামী লীগ আমরা যদি সবাই মিলে ধাক্কা দিতে পারি তাহলে এই আওয়ামী লীগ 1 সপ্তাহের মধ্যে পড়ে যাবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের জনগণ যেভাবে রাস্তায় নামা দরকার শ্রীলঙ্কার জনগণ যেভাবে রাস্তায় নেমেছিল বঙ্গভবন গণভবন দখল করেছিল প্রেসিডেন্ট হাউস দখল করেছিল বাংলাদেশের জনগণ ভয়ের মধ্যে আছে কিন্তু এই ভয় নিয়ে আপনি কতদিন বাঁচবেন আপনি রাস্তায় গেলে এই যে অনিরাপদ ব্যবস্থা এ কারণে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মরছে আপনি বিল্ডিং এর ছাদ আপনার মাথার উপর পড়ছে পলেস্তার খসে আপনি মারা যাচ্ছেন খসে আপনার মাথার উপর পড়ছে আপনি কোথাও নিরাপদ আছেন ঘরে নিরাপদ যেখানে ডাকসুর ভীতি তার বাসার 3টা দরজা ভেঙে তার বাসা থেকে ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সেখানে আপনি আমি নিরাপদ আপনি আমি কেউ নিরাপদ নয় সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সকলকে রাস্তায় নেমে ওই গণভবন বঙ্গভবন দখল করতে হবে আওয়ামী লীগকে জোরসোরে ধাক্কা দিতে হবে তাছাড়া আমরা কেউ রেহাই পাব না কেউ বাঁচতে পারবো না গতকাল তারেক রহমান এবং তার সহধর্মিনী জুবাইদা রহমান একজন ডাক্তার মানুষ খুবই সজ্জন মানুষ তার নামেও কি ধরনের শাস্তিযোগ্য ব্যবস্থা নিয়েছে এই ফার্মায়েশি রায়ের মাধ্যমে বাংলাদেশের আদালত কি স্বাধীন না বাংলাদেশের আদালত যে স্বাধীন না সেটি তারেক রহমান জুবাইদা রহমানের নামে কালকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে তার মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে আপনারা জানেন একজন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কি বলেছিল আমরা যে রায় পাঠ করি এটি ওই গণভবন বঙ্গভবন থেকে লিখে দেওয়া হয়
সেটি আমরা বিচারকরা পাঠ করি অর্থাৎ গতকাল তারেক রহমানের বিরুদ্ধে জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় পাঠ করেছে এই রায় কই থেকে এসেছে প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে এসেছে সুতরাং এই রায় জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের আদালতের কোন রায় জনগণ মানতে পারে না যেটি প্রধান বিচারপতি তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে গেছেন সাবেক প্রধান বিচারপতি যে রায় সবসময় গণভবন থেকে আসে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন অনুযায়ী প্রশাসনের প্রেসক্রিপশন অনুযায়ী সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন নুরুল্লাহ নূরের তার উপর যে হামলা করা হয়েছে রক্তাক্ত করে আইসিউতে পাঠানো হয়েছে এবং ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লার মুক্তির দাবিতে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুল্লাহকে দেখতে গিয়েছিল সহমর্মিতা প্রকাশ করেছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই একই সাথে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা যারা সারা দেশের বিভিন্ন জায়গায় আজকে সমাবেশ করেছেন প্রতিবাদ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের বলতে চাই যতক্ষণ না পর্যন্ত ফেসিবাদের পতন হবে এক দফার আন্দোলন শেখ তার পতনের আন্দোলন সফল হবে রাজপথ থেকে সরে যাওয়া যাবে না রাজপথে আমাদের জন্ম হয়েছে রাজপথে রক্ত দিতে হবে জীবন দিতে হবে প্রয়োজনে শহীদ হতে হবে তারপরেও যতক্ষণ না পর্যন্ত জনগণের মুক্তি হবে এই রাজপথ আমাদের ছাড়া যাবে না হামলা করে মামলা করে নির্যাতন করে নিপীড়ন করে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদকে দমন করা যাবে না সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আজকের সমাবেশ ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের ওখানে চরম ভাবে নির্মম ভাবে তাকে আহত করেছেন কারা আহত করেছেন আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতির একটি তক্ষ দেখেছি তিনি ইনিয়ে বিনিয়ে এটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে ধান্দা করছেন আমাদের রাশেদ খান ভয়ে বোধ হয় সেখানে এসেছিলেন তক্ষতে ছিলেন তো ইনিয়ে বিনিয়ে আর সময় নেই কারণ এখানে হাজার হাজার মিডিয়া কর্মী ছিলেন আপনারা ছিলেন আপনারা দেখেছেন যে কারা তারপর গায়ে হাত তুলেছেন ছাত্রলীগ ছাত্র রাজনীতি করে আমার কাছে মনে হয় ছাত্রলীগ যারা আছেন এরা ট্রেনিং প্রাপ্ত গুন্ডামি কিভাবে করতে হবে চাঁদাবাজি কিভাবে করতে হবে ধর্ষণ কিভাবে করতে হবে মাস্তানি কিভাবে করতে হবে বিরোধী দলের নেতাদের উপরে কিভাবে হামলা করতে হবে এসবের ট্রেনিং দেওয়া হয় এই গণভবন থেকে কোন ছাত্ররা কোমল হৃদয়ের হৃদয় প্রতি হচ্ছে ছাত্ররা সে ছাত্ররা এভাবে জ্যান্ত মানুষের মানুষকে এবার পিটাতে পারে না যেভাবে কালকে বিপিন নুরুল হক নূরকে পিটিয়েছেন আমাদের নেতৃবৃন্দকে পিটিয়েছেন 30-এর উপর অধিক নেতাকর্মী এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পর্যন্ত হচ্ছেন আমাদের ভিপি 24 ঘন্টা আইসিউতে আছেন জানি না কি হয় দেশবাসী সব দেশের দোয়া করবেন যেন সুস্থ হয়ে রাজপথে ফিরে গণভবন সংসদ ভবন সব ঘেরাও করে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ ইসলামিক সরকার প্রতিষ্ঠা করে এর মুখ্য জবাব দিতে হবে আর মিডিয়া কর্মী আপনারা যারা আছেন আপনারা চিনে রাখবেন আমরা চিনে নিচ্ছি যারা হামলা করেছে ভবিষ্যতে এদেরকে এর মূল্য চরমভাবে দিতে হবে এরা ছাত্র নয় এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একজন বয়স 30-35 বছর হয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে বসে চাঁদাবাজি করছেন গুন্ডাবাজি করছেন নারীবাজি করছেন আমার এলাকায় অনেকে আছেন যারা তার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চান না কেন চান না জানেন চায় না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি সুন্দরী মেয়েরা বলে তাদেরকে ছাত্রদের ধর্ষণের জন্য নিয়ে যায় আমরা এর থেকে বিশ্ববিদ্যালয় রক্ষা করতে হবে সবকিছু মিলিয়ে এই সরকারের পতন না ঘটিয়ে এগুলো কিছু সম্ভব না আপনারা সব পাশে থাকবেন এবং দোয়া করবেন আমাদের নেতৃবৃন্দ যারা আহত আছেন তারা অধীনে সুস্থ হয়ে যেন আমাদের মধ্যে ফিরে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ